আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড্রেস ভেরিফিকেশন করেছি, অ্যাড্রেস ভেরিফিকেশন করার পর কিছুদিন পর কিন্তু আমাদের হাতে গুগল অ্যাডসেন্স থেকে বা গুগল থেকে একটি লেটার আসে, আর ওই লেটারে লেখা আছে আমাদের যেই অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস ভেরিফিকেশনের যেই ছয় ডিজিটের যে কোডটি, ওই কোডটি কিন্তু এই অ্যাডসেন্স লেটারের ভিতরে দেওয়া আছে। তো ছয় ডিজিটের কোডটি দিয়ে আপনি কীভাবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করবেন বা ওই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়ি, ভিডিও শুরু করা যাক। শুরুতে কী করবেন, এরকম একটি লেটার আপনি অবশ্যই হাতে পাবেন। পাওয়ার পর এটাকে আপনি এরকমভাবে ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম দেখতে পারবেন বা এই পাশে ছয় ডিজিটের একটি পিনকোড দেওয়া আছে, আর উপরে লেখা আছে ইউর পিন। তো এটা হচ্ছে মূলত আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করার। তো কীভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে, আমরা শুরুতে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে এসে এখানে আমরা সার্চ বক্সে সার্চ করবো অ্যাডসেন্স। ওকে, তো আমরা এখানে অ্যাডসেন্স লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে যে অ্যাডসেন্সের ওয়েবসাইট আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন শুরু করুন, এখানে একবার দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এই যে মোবাইলটা রয়েছে বা আপনার যে ডিভাইসটা রয়েছে এর ভিতরে যতটা জিমেল আছে প্রত্যেকটা জিমেল এখানে ওপেন হবে। তো আপনার ইউটিউব চ্যানেল বা আপনার যেই যেই জিমেল দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওই জিমেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। হওয়ার পর আপনি কী করবেন, এই পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া আছে, এই থ্রি ডট মেনুতে আপনি একবার ক্লিক করে দেবেন। তো আমি কী করবো, থ্রি ডটে দিয়ে দেবো। দেওয়ার পর আস্তে আস্তে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে পেমেন্টে দিবেন। পেমেন্টে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান চেক, এখানে একবার দিয়ে দিবেন। তো দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট, তো অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে। তো এর জন্য এই যে দেখতে পাচ্ছেন ছয় ডিজিটের কোডটি এখানে যাচ্ছে, তো এই যে এখন সিক্স ডিজিট ভেরিফিকেশান পিন। ওকে, তো আপনাদের যে গুগল অ্যাডসেন্স যে পিনটা রয়েছে ওই পিন গুগল অ্যাডসেন্স লেটারের ভিতরে পিনটা লেখা আছে, তো ওই পিনটি আপনি দেখে এখানে টাইপ করে দেবেন। তো আমি এখানে টাইপ করতেছি আমার যে পিনটি দেওয়া আছে, তো এখানে আমি দিয়ে দিলাম 316272। ওকে, হয়ে গেছে, আমি পিন লেটারে দেওয়া আছে, আমি কিন্তু এটা একদম দিয়ে দিয়েছি। ওকে, দেওয়ার পর এখন আমি এখানে সাবমিটে ক্লিক করব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট একটি অপশন দেওয়া আছে, সাবমিটে একবার ক্লিক করুন। এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইডেন্টি ভেরিফিকেশনও কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট। তো এইভাবে মূলত সম্পূর্ণ প্রসেস একদম খুব সহজেই আপনারা যে গুগল অ্যাডসেন্সের যেই আইডেন্টি ভেরিফিকেশন করার পর যেই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয় এটা আপনারা খুব সহজেই পেরে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।